শুরুতেই সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনীর সঙ্গে খেলতে আসবেন না, সতর্ক করে দিল সেনাপ্রধান। ইরাকে 13 তুর্কি নাগরিকদের হত্যাকাণ্ড, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক। ফ্রান্সে ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ। পানি ঘোলা না করে যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় ফেরার আহ্বান জানিয়েছে রাশিয়া। এবং সব শেষ থাকছে, ইয়েমেনে খাদ্য সংকটে মারা গেছে 50,000 মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন গ্রুপে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, মিথ্যা এবং বানোয়ার তথ্য দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান জেনারেল আজিজ আহমেদ। তিনি আরও বলেন, সেনাবাহিনী নিয়ে মিথ্যা এবং বানোয়ার তথ্য প্রচার করা হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। সশস্ত্র বাহিনীর সঙ্গে খেলতে আসবেন না, সেনাবাহিনী দেশের গর্ব, এটিকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে নানা গুজব ছড়ানো হচ্ছে। বাহিনী এখন অনেক সুসংহত, বাহিনী ঘৃণা ভরে সব প্রত্যাখ্যান করেছে। পুরো চেইন অফ কমান্ড সবাই সতর্ক, সেনাবাহিনীর সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, এসব প্রচারণায় কিছুই হবে না বাহিনীর। সেনাপ্রধান আরও বলেন, পরিবারের সদস্যরা অব্যাহতি পাওয়ার পরই ভাইরা এসেছিল, আমরা সংবাদ সম্মেলনে সব বলবো, সেনাবাহিনীর ভাবমূর্তি বজায় রাখতে কি করতে হবে সে ব্যাপারে আমি ওয়াকিব হল আছি। বিভিন্ন দেশের ভ্রমণের সময় চিত্র ধারণ প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, পারিবারিক কাজে অফিসিয়াল প্রোটোকল ব্যবহার করি না, সে সময় এমন কাজগুলো উদ্দেশ্যমূলকভাবে সবের চিত্র ধারণ করা হয়েছে, সেনাবাহিনীকে হেয় করার জন্য প্রধানমন্ত্রীকে হেয় করা হয়। ইরাকের উত্তরাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী তুর্কি গেরিলা গোষ্ঠী পিকেকের হাতে 13 তুর্কি নাগরিকের হত্যাকাণ্ডের জের ধরে আমেরিকার তীব্র সমালোচনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সঙ্গে আঙ্কারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ওই 13 জন হত্যাকাণ্ডের ব্যাপারে ওয়াশিংটনের নীতি অবস্থানের বিরুদ্ধে কঠোরতম প্রতিবাদ জানানো হয়েছে। পিকেকের হাতে নিহত ব্যক্তিদের বেশিরভাগ তুরস্কের সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর সদস্য। তুরস্ক বলছে, পিকেকে গেরিলা যে 13 তুর্কি নাগরিককে অপহরণ করেছিল, ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের বাহিনী তাদের কাছাকাছি পৌঁছানোর পর তাদেরকে হত্যা করা হয়। এদের 12 জনকে মাথায় গুলি করে এবং একজনকে কাঁধে গুলি করে হত্যা করা হয়। পিকেকে দাবি করেছে, উত্তর ইরাক অবস্থিত তাদের অবস্থানে তুর্কি সেনাবাহিনীর বিমান হামলায় ওই 13 জন নিহত হয়েছে। ফ্রান্সে ইসলাম বিদ্বেষের ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় মুসলিমরা এখন তীব্র চাপের মধ্যে রয়েছেন, কিন্তু বর্ণবাদী পত্রিকা সরকারকে ব্যাপারে উস্কে দিচ্ছে। মুসলমানদের আরও চাপে রাখতে পরিকল্পনা করছে ফরাসি সরকার। সরকারি পরিকল্পনার বিরুদ্ধে রাজধানী প্যারিসে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। দেশটির সরকার পার্লামেন্টে বিচ্ছিন্নতাবাদী নামের এমন একটি বিতর্কিত বিল আনতে যাচ্ছে যা পাশ হলে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বলতে কিছুই থাকবে না এবং মুসলমানদের অনেকেই সম্ভাব্য সন্দেহভাজন হিসেবে পরিগণিত হবে। ফ্রান্সের সাম্প্রতিক মাসগুলোতে ইসলাম বিরোধিতা আরও তীব্র হয়েছে, সেদেশের অনেক মুসলমান নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন, মসজিদ এবং ধর্মীয় স্থাপনাগুলোতে অবমাননা করা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিরস্কার না করে বরং স্বাধীনতার নামে তাদেরকে থন করে যাচ্ছেন। সরকারের দাবি, এই বিলে অন্য ধর্মের সঙ্গে বিরোধের কোনো প্রসঙ্গ নেই, বরং এর একমাত্র উদ্দেশ্য হল স্বাধীনতা সুরক্ষা করা। বিলের পক্ষে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো দাবি করেছেন, লৈঙ্গিক সমতা এবং ধর্মনিরপেক্ষতার মতো ফরাসি মূল্যবোধগুলোকে সহায়তা করার পাশাপাশি চরমপন্থাকে নির্মূল করার ক্ষেত্রে এই বিল গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিক্ষোভকারীদের ভাষ্য হল, ফ্রান্সে আগে থেকেই এ বিষয়ে আইনি অনেক উপায় রয়েছে, সুতরাং নতুন এই আইনটি কেবল দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলামের বিরুদ্ধেই সীমাবদ্ধতা বাড়িয়ে তুলবে। ইসলামোফোবিয়ার জাতীয় পর্যবেক্ষণ গ্রুপের প্রধান আবদুল্লাহ জিকরি বলেছেন, 2020 সালে ফ্রান্সে ইসলাম ফোবিয়ার কারণে 235টি ঘটনা ঘটেছিল।
রাশিয়া আমেরিকাকে সদিচ্ছায় প্রমাণ দেখিয়ে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার প্রস্তুতি ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছে। গতকাল সোমবার মস্কোর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই আহ্বান জানান। তিনি স্পষ্ট করে বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে এই আহ্বান জানাচ্ছি যে তারা যেন পরমাণু সমঝোতায় ফিরে আসার ব্যাপারে ইরান সহ আন্তর্জাতিক সমাজকে সবুজ সংকেত দেয়। পরিস্থিতিকে আরও জটিল হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার অতীব জরুরি হয়ে পড়েছে। রিয়াবকভ আরও বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে রাজি করানোর জন্য একটি বহুজাতিক বৈঠকের আয়োজন করা যায় কিনা তা নিয়েও চীনের একটি প্রস্তাব নিয়ে বেইজিং এবং মস্কো আলোচনা করছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমেরিকা এবং চীনের সঙ্গে তার দেশ আলোচনা করছে। এ ধরনের একটি বৈঠকে অংশ নিতে মস্কো রাজি রয়েছে, যদিও এই বৈঠক থেকে অর্থবহ কোনো ফলাফল বেরিয়ে আসবে কিনা তা স্পষ্ট নয়। রাশিয়ার এই সিনিয়র কূটনৈতিক আরও বলেন, একুশে ফেব্রুয়ারির সময়সীমা ঘনিয়ে আসার কারণে এরকম বৈঠক আয়োজন জরুরি হয়ে পড়েছে। ইয়েমে ইতিমধ্যে 50,000 মানুষ খাবারের অভাবে মারা গেছে। এজন্য এছাড়াও আরও অন্তত 50,00,000 মানুষ মারাত্মক খাবার সংকটে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সহায়তা এবং জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লুকক। তিনি আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, চলতি বছর ইয়েমেনের একটি 1,60,000,000 বেশি নাগরিক ক্ষুধায় ভুগবে। বিপর্যয়ের আগে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের কয়েক বছরের টানা আগ্রাসনে দেশটির অবকাঠামো অনেকটাই ভেঙে পড়েছে। এছাড়া দেশটির বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হয়েছে। ইয়েমেনের জনগণের ওপর পছন্দসই অনুগত শাসক চাপিয়ে দিতে সেদেশে মিত্র দেশগুলোকে নিয়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি আরব। আজকের মতো এ পর্যন্তই ছিল। সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আজকের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।